আজ আমি আপনাদের সাথে চুল পড়া বন্ধ এবং মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য খুব সহজ একটি হেয়ার প্যাক শেয়ার করব। এর জন্য আমি প্রথমেই যা নিয়েছি তা হচ্ছে রসুন, তারপর নিয়েছি আদা। এবার এই দুইটি উপাদানকে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এর থেকে রসটাকে আলাদা করে নেব। আমি আদা রসুনের পেস্ট থেকে রস বের করে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করব 1 টেবিল চামচ নারিকেল তেল। এবার এটাকে একটু মিক্স করে নিতে হবে। আপনার হেয়ার প্যাকটি তৈরি। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মাথার ত্বকে ভালো করে 5 মিনিট ম্যাসেজ করুন। তারপর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিন। 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিতে পারেন। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং এর সাথে চুল ঘনও হবে।